अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्री चैतन्यमनोभिष्टं स्थापितं जेना भूतले स्वयं रूपकधामयस्यं ददातिश्वपदांतिकं वन्दे हम श्रीगुरो श्रीजुतापदकमलं श्रीगुरो वैष्णवामश्च श्रीपाग्रजा शह गण रघुनाथ सजीव शैतम शूतजन सहित कृष्ण चैतन्यमं <coughs> श्रीराधा कृष्णपादानश गण ललिता श्री विशाखान्वता ओं विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिवेदातस्वाति नमस्ते सारस्वती प्रचारिने गौरवाणी शून्यवादी निर्विशेषन्यवादी देशतारिने नमो कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्यना गौरत नमः हे कृष्णकुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधात नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमा हरि प्रिय नीलाचल परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय नमः वांछा कल्पतरुभ्य कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु श्री गौर शिवादिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण तो आगे दिन आलोचना ब्रह्मार अभिमत परमेश्वर भगवान के সেই বিষয়ে ব্রহ্মা তার কি অভিমত আমরা থার্ড চ্যাপ্টারে আছি গৌরবাণী তো প্রথম দুটো চ্যাপ্টারে আমরা দেখেছি যে কিভাবে আমরা দেহ আত্মা বিভিন্ন প্রুফ আমরা যদি আত্মা হই তো আমরা সচিৎ আনন্দ সুতরাং আমরা জড় ইন্দ্রিয়ের অতীত জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে আত্মাকে জানা সম্ভব নয় অর্থাৎ সচিদ আনন্দ বস্তুকে কখনো জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জানতে পারি না সেরকম পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সচিদ আনন্দ সুতরাং গড রিয়েলাইজেশন বা সেলফ রিয়েলাইজেশন কোনোটাই জড় ইন্দ্রিয় লাভ জ্ঞানের মাধ্যমে সম্ভব নয় তো সেই জন্য আমাদের কি করা উচিত শাস্ত্রের সাহায্য নেওয়া উচিত স্ক্রিপচার্স বা আমাদের আচার্য পরমেশ্বর ভগবান দ্বারা প্রদত্ত যে মেসেজ সেটা আমাদের আচার্যরা আমাদেরকে দিয়েছেন বা গুরু পরম্পরার মাধ্যমে এই যে পদ্ধতি সেটা হচ্ছে শব্দ প্রমাণ এবং এটা এই পদ্ধতিতে স্ক্রিপচারাল নলেজ বা শাস্ত্রীয় জ্ঞান সেটা যদি আমরা আহরণ করি তাহলে আমরা অথেন্টিক সোর্স থেকে জানতে পারবো তো সেই বিষয়ে সেকেন্ড চ্যাপ্টার ছিল যে কিভাবে শাস্ত্রীয় নলেজ অথেন্টিক এই চ্যাপ্টারে আমরা দেখছি শাস্ত্রের মুখ্য বিষয়বস্তু কি শাস্ত্রে কি বলা হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান আমরা দেখি যে শ্রীকৃষ্ণকে ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে জানা সম্ভব নয় শাস্ত্রের মাধ্যমে জানতে হবে ইনফিনিটির যে কনসেপ্ট ম্যাথমেটিক্সে সেটার মাধ্যমে আমরা অ্যানালিসিস করেছিলাম ঈশ্বপনিষদের শ্লোক থেকে কৃষ্ণের অসীমত্ব আমরা অ্যানালাইজ করেছিলাম এবং কৃষ্ণের বিভিন্ন বিভূতি ঐশ্বর জাষ্ট্রীয় সমগ্রশ্রী বীরযাশ্র যশোশাস্ত্রীয় জ্ঞান ও বৈরাগ্যশ্চয় এবং সন্ন্যাম ভাগা বিভিন্ন বিভূতি সম্বন্ধে আলোচনা করেছিলাম যে ছটা বিভূতি পূর্ণ মাত্রায় যার মধ্যে থাকে তাকে ভগবান বলা হয় একমাত্র কৃষ্ণ সেই কন্ডিশন স্যাটিসফাই করে এবং ব্রহ্মসংগীতা থেকে ব্রহ্মার অভিমত দেখেছিলাম যে ব্রহ্মা ব্রহ্মসঙ্গীতার শুরুতেই বলছেন ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ নাদির আদির গোবিন্দ সর্ব কারণ এবং নিজের সম্বন্ধে বলছেন যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সূর্যের মতো আর আমি হচ্ছে সূর্যকান্ত মনির মতো যে সূর্যের কিরণকে প্রতিফলিত করি এই লোকজন আমাকে সৃষ্টিকর্তা ভাবলেও আমি সৃষ্টিকর্তা নয় একইভাবে গণেশের সম্পর্কে আলোচনা করেন যে গণেশ কিভাবে তার শক্তি লাভ করেন এবং শিব সম্পর্কে আলোচনা করেন তো শিব সম্পর্কে যে আলোচনা এবং শিবের অভিমত সেটা নিয়ে আমরা আজকে আরো ডিটেলসে আলোচনা করব তো শিব সম্বন্ধে ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন শিরম যথা দদি विकार বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহিতত পৃথঙ্গasti হেসো যহ সংভূতামপি তথা সমুপায়িতিকর্যাণ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি দূত থেকে যেরকম বিকারের ফলে ধুই উৎপন্ন হয় সেরকম ভাবে বিষ্ণু থেকে শিব রূপান্তরিত হয় শিব হচ্ছে বিষ্ণুরই একটা রূপান্তর তো কি জন্য রূপান্তর ধ্বংস কার্য সম্পাদন করার জন্য দিস ইজ ওয়ান রিজন আর আরেকটা কারণ হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার যে মায়া শক্তি বা মেটেরিয়াল ওয়ার্ল্ড তার সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করেন না তিনি শিবের মাধ্যমে ইন্টারেক্ট করেন তো এই জন্য পরমেশ্বর ভগবান শিব রূপে নিজেকে রূপান্তরিত করেন কি জন্য জড় জগতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কারণ বিষ্ণুরূপে রূপে তিনি জড়জগতের সাথে ডাইরেক্টলি সম্পর্ক স্থাপন করেন না বিষ্ণু বা বিষ্ণুতত্ত্ব রূপে তিনি শুধু অন্তরঙ্গা শক্তির সাথেই থাকেন শ্রীমতী রাধারানী রামচন্দ্রের সাথে মাদার সীতাম বিষ্ণুরূপে লক্ষ্মী তো অন্তরঙ্গা পোটেন্সির সাথে যোগ মায়া তার সাথে অ্যাসোসিয়েট করেন ভগবান বিষ্ণু তত্ত্ব রূপে কিন্তু বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি বা দুর্গা সাথে অ্যাসোসিয়েট করার জন্য তিনি শিব রূপে রূপান্তরিত হন এবং শিবজি হচ্ছে দুধ থেকে যেমন দইয়ে রূপান্তর যখন হয় দুধকে আদর্শ খাদ্য বলা হয় কিন্তু দইকে আদর্শ খাদ্য বলা হয় না কারণ কি কিছু গুণাবলী কম থাকে তো যেহেতু জড় জগতের সাথে অ্যাসোসিয়েট করার জন্য ভগবান বিষ্ণু নিজেকে শিবরূপে রূপান্তরিত করেন কিছু কোয়ালিটিস কম থাকে এটাকে আমরা কিভাবে বুঝতে পারি তো বেসিক্যালি শিবের মধ্যে পঞ্চান্নটি কোয়ালিটিস রয়েছে এবং বিষ্ণুর মধ্যে ষাটটি কোয়ালিটিস রয়েছে তো কেন জড় সাথে অ্যাসোসিয়েট করার জন্য তিনি নিজের কোয়ালিটি কমিয়ে দিচ্ছেন হম বিষ্ণু রূপে তার বেশি কোয়ালিটি থাকে শিব রূপে পঞ্চান্নটা বিষ্ণু রূপে ষাটটি কোয়ালিটি থাকে এরকম কেন হয় তো একটা অ্যানালজির মাধ্যমে আমরা বুঝতে পারি যে অনেক বড় র্যাঙ্কের কোনো অফিসার সাপোজ কোনো আইএস অফিসার বা উচ্চ পজিশনে ডেজিগনেশনে আছে এরকম কোনো অফিসার তিনি যখন তার অফিসে থাকেন তিনি তার সমস্ত পাওয়ার থাকে সুট বুট অ্যাটায়ার থাকে তার কথা বলার মধ্যে বিশেষ ধরন থাকে তাকে দেখে মনে হবে পরিপূর্ণ অফিসার কিন্তু সেই অফিসারই যখন তার বাড়িতে ছুটির দিনে বাগান পরিষ্কার করছেন নোংরা ঘাটতে হবে তাকে তো তখন কি পরেন তিনি হাতে গ্লাভস পরেন ছেঁড়া কাপড় পরেন ভালো জামা পরে শুট প্যান্ট পরে কেউ বাগান পরিষ্কার করতে যাবে না তো আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে তার মধ্যে কিছু অফিসার মধ্যে কিছু ডিফারেন্স আছে অফিসার রূপে তার অনেক গুণ কিন্তু এই রূপে তাকে একটু নিম্ন শ্রেণীর বলে মনে হচ্ছে তো সেই রকম ভাবেই থেকে শিব রূপান্তরিত হন যেহেতু জড়জগৎ খুব একটা ভালো জায়গা নয় এবং তার সাথে অ্যাসোসিয়েট করতে হবে তিনি নিজের কিছু কোয়ালিটিস কমিয়ে দেন এবং এই শিবজি হচ্ছেন বৈষ্ণবানাম যথাসম্ভব তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের রূপান্তর এবং পরমেশ্বর ভগবানের সব থেকে বড় ভক্ত তো সেই বিষয়ে আলোচনা করা হয়েছে যে শিব হচ্ছে ভগবান বিষ্ণুর রূপান্তর যার মাধ্যমে জলজগতের সংহার কার্য সম্পাদিত হয় দই যেমন দুধে পরিণত হতে পারে দুধ থেকে দই রূপান্তর সম্ভব কিন্তু দই থেকে দুধ হতে পারে না তো সেরকম ভাবে শিবজি বিষ্ণুতে রূপান্তরিত হতে পারে না কিন্তু বিষ্ণু রূপান্তরিত হতে পারেন শিবে কারণ শিবের উৎস হচ্ছে বিষ্ণু তো সেটা বলা হয়েছে তো শিবের অভিমত কি বলা হচ্ছে শিবজি কি বলছেন পড়তে চাইলে রেজান্ড করতে পারেন কঙ্কনা মাতাজি শিবের অভিমান পদ্ম পুরাণে বর্ণিত হয়েছে শিব পার্বতী দেবীকে বলছেন আরাধানাং সর্বেষাং দেবী দেবী সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুর আরাধনা কিন্তু তার থেকেও শ্রেয় তদীয় বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যা তার আরাধনা অর্থাৎ বৈষ্ণবদের শ্রী বিষ্ণু হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ তেমনি তার অন্তরঙ্গ সেবক শ্রী গুরুদেব এবং সমস্ত ভক্তরাও তদীয় ভগবানের সচিদানন্দ বিগ্রহ গুরু বৈষ্ণব এবং তাদের ব্যবহৃত সব কিছুই তদীয় এবং নিঃসন্দেহে সকলেরই আরাধ্য শ্রীল প্রভুপাদের তাৎপর্য চৈতন্য চরিতামৃত মধ্যলীলা এগারো বাই আটত্রিশ তো ভগবানের যারা পিওর ডিভোটিস তারা হচ্ছেন গুরু तरा साधारण जनगुणके भगवान সম্বন্ধে শিক্ষা প্রদান করেন শ্রীমদ ভাগবত বলছে যে जनस्य কৃষ্ণ দিমুখস্য দৈবাত অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুగ్రహায়েহ চরন্তিনূনাম ভূতানি ভব্যাানি جنারदनस्य ভবদविदा ভাগবতা স্থীর্তবতঃ স্বয়ংবিভো তীর্থী কুরুন্তি তীর্থানি সন্তস্থে নগদব্রতং তো বলা হচ্ছে জানশ্ব কৃষ্ণাৎ বিমুখেশ্ব দৈবাত জীবেরা যখন কৃষ্ণ বিমুখ হয়ে যায় এবং তখন কি হয় অধর্মশীল তারা অধর্মে লিপ্ত হয় এবং তার ফলে তারা দুঃখ হচ্ছে বা স্বরূপ সুদুঃখ মানে অতীব দুঃখ তারা লাভ করে যখন তারা অধর্মশীল হয়ে যায় কৃষ্ণের থেকে বিমুখ হয় জনশ কৃষ্ণাত বিমুখেশ্ব দৈবাত অধর্মশীল সুদুখিত তখন ডিভোটিদের ভূমিকা কি অনুগ্রহায়েহ চরণতিনি নাম ভূতানি ভব্যা নিজনারদণশয় অনুগ্রহায়েহ কৃপা पूर्वक বা কম্প্যাশন ভগবানে যে পিও ডিভোটি তার কম্প্যাশন ফিল করে বা অনুগ্রহ করে তার কি করে চরণতিনি নাম ভূতানি ভব্যা নিজনারদণশয় তার ট্রাভেল করে করে পৃথিবীর বিভিন্ন বুকে বিভিন্ন লিভিং এন্টিটিজ দেরকে তারা জনার্দন ভূতানি ভব্যানী জনার্দন তারা জনার্দনের লোক তারা জনার্দন বা তারা মানুষজনকে সম্বন্ধে জানান এবং এই ধরনের যারা পরমেশ্বর শুদ্ধ যুধিষ্ঠ মহারাজ বিদুর কে বলছেন যে ভাগবত তীর্থ ভূত স্বয়ং বিভো তীর্থী তীর্থানি শান্ত স্থে গদাব্রতা তোমার মতো শুদ্ধ বৈষ্ণবেরা তীর্থ কেউ তীর্থে পরিণত করতে পারে তীর্থ মানে হচ্ছে পবিত্র নদী সেখানে সাধারণ মানুষ গিয়ে তাদের সমস্ত পাপ ধুয়ে নেয় কিন্তু এই তীর্থ পাপে পরিপূর্ণ হয়ে যায় তো তীর্থ কিভাবে কোনো বৈষ্ণব তাদের স্নান করে তো এটা হচ্ছে বৈষ্ণবদের ভূমিকা তো বৈষ্ণব মানে হচ্ছে গুরু যারা আমাদের পরমেশ্বর ভগবানের সাথে জীবকে কানেক্ট করে গুরুর কাজই হচ্ছে জীবের সাথে ভগবানকে কানেক্ট করা বৈষ্ণবেরা হচ্ছে গুরু আমাদের এবং তিনি যেহেতু বৈষ্ণব নাম যথাসম্ভব তাই তিনি হচ্ছেন একজন আইডিয়াল গুরু আদর্শ গুরু আমরা শ্রীমৎ ভাগবতের ফোর্থ ক্যান্টো টোয়েন্টি ফোর্থ চ্যাপ্টারের রুদ্র সেকশন আজকে আলোচনা করব যেখানে আমরা দেখবো শিবজি কিভাবে গুরু রূপে তার ভূমিকা পালন করেছেন ওকে কঙ্কনা কন্টিনিউ পুরাণের উত্তর খণ্ডের বৃহৎ বিষ্ণু সহস্র নাম স্তত্র। বাহাত্তর বাই তিনশো পঁয়ত্রিশ বর্ণনা করা হয়েছে রাম রামে তি রামে তি রাম রামে মনোরমে সহস্র নাম বিস্তুলং রাম নামে মহাদেব পার্বতীকে বললেন হে বরাননে রাম রাম বলে মনোরম যে নাম তাতে আমি রমন অর্থাৎ আনন্দ লাভ করি একটি রামনাম সহস্র বিষ্ণু নামের তুল্য অর্থাৎ শিবজি স্বয়ং রামনাম উচ্চারণ করে আনন্দ লাভ করেন কারণ তিনি পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত আমরা দেখতে পাচ্ছি যে শিবজি তিনি রাম নাম উচ্চারণ করে সবসময় আনন্দ লাভ করেন তো বেসিক্যালি পার্বতী দেবী তিনি শিবজিকে জিজ্ঞেস করছেন যে আপনি তো দেবাদিদেব সমস্ত দেবদেরও দেব দেব আদি দেব মহাদেব বলা হয় তো মানে দেবদের যিনি আদি ইয়েস তাহলে অনেকের প্রশ্ন হতে পারে তাহলে তিনি কি পরমেশ্বর ভগবান তিনি পরমেশ্বর ভগবান নন মেট্রিয়াল ওয়ার্ল্ডে আগে আমরা বললাম যে বিষ্ণু ডাইরেক্টলি মেট্রিয়াল ওয়ার্ল্ডের সাথে ডিল করে না বিষ্ণু যখন মেটেরিয়াল নেচারের সাথে ডিল করতে চায় বা মেটেরিয়াল নেচারের বিভিন্ন অ্যাসপেক্ট হ্যান্ডেল করতে চায় তখন সে নিজেকে শিবরূপে এক্সপান্ড করে তো মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে আমরা বলতে পারি যে শিব হচ্ছে সুপ্রিম কারণ মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে বিষ্ণু ডাইরেক্টলি ইন্টারফেয়ার করে না বিষ্ণু নিজেকে শিব রূপে করে সেই শিব মেটেরিয়াল ওয়ার্ল্ডের বিভিন্ন কার্যকলাপ দেখে ডাইরেক্টলি সে ধ্বংস কার্যকে সম্পাদন করে কিন্তু শিবের আরেকটা ভূমিকা হচ্ছে সমস্ত জীব যারা মেটেরিয়াল ওয়ার্ল্ডে আসছে ইনক্লুডিং দেবতাস তারা শিবের মাধ্যমে আসে শিব এবং পার্বতীর মাধ্যমে আসে समस्त जीव जरा स्पिरिचुअल वर्ल्ड থেকে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আসছে ভোগ করার জন্য শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায়ে বলছেন 7.27 ইচ্ছা द्वेष समुत्थेन दंद मोहेन भारत सर्व भूतानि सम्मोहनর্গে জಂತಿ পরন্তপাম দুটো কারণে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে লিভিং এন্টিটিজ এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আসে ইচ্ছা द्वेष জড় জগৎকে ভোগ করার ইচ্ছা এবং শ্রীকৃষ্ণের প্রতি द्वेष এই দুই কারণে লিভিং এন্টিটিজরা কিভাবে আসে তার প্রসিডিউর কি মহাবিষ্ণুর দেহে তারা প্রথমে প্রবেশ করে মহাবিষ্ণু ডাইরেক্টলি মেটেরিয়াল ওয়ার্ল্ডে আসে না মহাবিষ্ণুর দেহের প্রতিটি রোমকুপ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড ম্যানিফেস্টেড হয় তিনি যখন এক্সেল করেন বা নিঃশ্বাস ত্যাগ করেন অসংখ্য ব্রহ্মাণ্ড ম্যানিফেস্টেড হয় এবং শিবজির মাধ্যমে সেই সমস্ত লিভিং এন্টিটিজ যারা মহাবিষ্ণুর দেহে আছেন তারা এই ওয়ার্ল্ডে বা জড় ব্রহ্মাণ্ডতে প্রবেশ করে শিবের মাধ্যমে মহাবিষ্ণু ডাইরেক্টলি প্রবেশ করে না তারপর বিষ্ণু নিজেকে গর্ভদায়ী বিষ্ণুরূপে এক্সপান্ড করে ব্রহ্মাজিকে ইনস্ট্রাকশন প্রদান করেন তো পুরো সৃষ্টি কার্যে গর্ভদূপসাই বিষ্ণু কি করছেন অ্যাডভাইস দিচ্ছেন ব্রহ্মাকে অ্যাডভাইস দিচ্ছেন ইনডাইরেক্টলি তিনি যুক্ত আছেন কারণ বিষ্ণু কারণ সাগরে কারণদ গোসাই বিষ্ণুর সাহিত্য অবস্থায় তিনি যোগ নিদ্রায় আছেন গর্ভদূপসাই বিষ্ণু তিনিও সাগরে যোগ নিদ্রায় আছেন ক্ষীরদ গোসাই বিষ্ণু তিনিও শির সাগরে যোগ নিদ্রায় আছেন তো বিষ্ণুর কাজ কখনো ডাইরেক্ট নয় যে তিনি তার চক্র দিয়ে গদা দিয়ে সমস্ত ইউনিভার্স কে সৃষ্টি করতে আরম্ভ করছেন সেমনি নয় তিনি শুধু ইনস্ট্রাকশন দেবেন ব্রহ্মাজিকে বলবেন এই করো কোনো প্রবলেম হলে আমার কাছে আসবে তো সেরকমভাবে ডাইরেক্টলি তিনি ইনভলভ নয় মেটিরিয়াল ওয়ার্ল্ড এর কিন্তু ডাইরেক্ট ইন্টারফারেন্সের জন্য তিনি তার একটা রূপান্তর সৃষ্টি করেছেন যে হচ্ছে শিব তো শিবজি হচ্ছে দেবাদিদেব সমস্ত লিভিং এন্টিটি দেব দেবতারা তারাও শিবজের মাধ্যমেই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এসেছে কারণ বিষ্ণু ডাইরেক্টলি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে যুক্তই নয় তো সেটাই হচ্ছে কৃষ্ণ ইনকনসিভেবল রিলেশনশিপ উইথ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এটা 9th চ্যাপ্টার অফ ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে এই জগৎ আমার মধ্যেই অবস্থিত আবার আমি তার মধ্যে অবস্থিত নয়। পরমেশ্বর ভগবান তিনি দেখা যাচ্ছে গর্ভধূকশায় বিষ্ণু জড়ব্রহ্মানের ভেতরে আছেন কিন্তু ভগবান বলছেন না আমি সেই জড়ব্রহ্মানের ভেতরে নেই আপাত দৃষ্টিতে মনে হলেও যে গর্ভধূকশায় বিষ্ণু জড়ব্রহ্মানের ভেতরে আছেন তিনি অন্য ডাইমেনশন আছেন তিনি স্পিরিচুয়াল ডাইমেনশন আছেন তিনি জড় জগতের মধ্যে অন্তর্গতই নন তো সেই জন্য জড় জগতের মধ্যে শিবকে কে দেবাদিদেব বলা যায় এবং তো পার্বতী দেবী শিবকে জিজ্ঞেস করছেন যে আপনি তো দেবাদিদেব মহাদেব আপনি তাহলে সবসময় কেন ধ্যান করেন আপনার ধ্যান করার কি দরকার তখন মহাদেব এই রিপ্লাই দিয়েছেন পার্বতীকে যে আমি সবসময় রাম নাম জপ করি তাতে আমি আনন্দ লাভ করি রামের উপর ধ্যান করি ওকে কন্টিনিউ দেবাদিদেব শিব বলেছেন মুক্তি প্রদাতা বিষ্ণু রেবান সংশয় কোন সন্দেহ নেই যে শ্রী বিষ্ণুই প্রত্যেকের মুক্তি প্রদাতা হরিবংশ ভবিষ্য পর্ব আশি বাই তিরিশ তো একমাত্র বিষ্ণুই মুক্তি প্রদান করতে পারে মুক্তি প্রদাতা বিষ্ণু রেবান সংশয় অন্যান্য দেবদেবীরা বিভিন্ন বর দিতে পারে কিন্তু মুক্তি অত ইজি নয় শুধুমাত্র বিষ্ণুই দিতে পারে আর আমরা এটাও দেখেছি যে অন্যান্য দেবতারা যে বর দেয় শেTAU দ্বারা শ্রীকৃষ্ণের কাছ থেকে নিই আমাদের প্রদান করে তো শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায়ে বলেছেন সেভেনথ চ্যাপ্টারে এটা আলোচনা করা হয়েছে সত্যয়া শ্রদ্ধয়া যুক্তাম তস্য আরাধনমিহতে লভতে চতত কামান ময়ৈব বিহীতান হিতান মায়ৈব বিহীতান হিতান সেই ডিমিগডকে আমি প্রদান করি তারপর সেই ডিমিগড তার যুবর্ষপরটাকে দিতে পারে তো সুতরাং সমস্ত কিছু বর প্রদাতা হচ্ছেন পরমেশ্বর ভগবান ইনক্লুডিং মুক্তি পরমেশ্বর ভগবান বিষ্ণু ব্যতীত বর প্রদান করার ক্ষমতা কারো নেই সেজন্য বিষ্ণুর একটা ফর্মকে বলা হয় রয়েছে ওকে প্রভু কন্টিনিউ পুরাণের পদ্মপুরাণের উত্তরখন্ডের বৃহৎ বিষ্ণু সহস্র পয়েন্ট থেকে শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধের ওখান থেকে বড় শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধের চতুর্িংশতি অধ্যায়ে মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করে রুদ্রগীত গিয়েছেন প্রচে তাদের কাছে শ্রী রুদ্র উবাচ জিতম তো আত্মবিদ বর্জ বর্জস্তু মে ভবতারাধসারাধম সর্বস্ম আত্মনে নমঃ ভগবানের ভগবানের প্রার্থনা করে শিব বললেন হে পরমেশ্বর ভগবান আপনার মহিমা জয়যুক্ত হোক আত্মবিদ পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ সমস্ত এবং আপনি সর্বদা তাদের কল্যাণ সাধন করেন তাই আপনি আমারও কল্যাণ সাধন করুন আপনার আপনার উপদেশ সর্বতোভাবে পূর্ণ তাই আপনি আরাধ্য আপনি হচ্ছেন পরমাত্মা তাই তাই আমি পুরুষোত্তম রূপে আপনাকে আমার প্রণতি নিবেদন করি হম তো রুদ্রগীতের এখানে অনেক কিছু বর্ণনা করা হয়েছে তো এটা আমরা দেখব পুরো রুদ্রগীত আলোচনা করবো আমরা এই পিস খুব ইম্পর্ট্যান্ট তো আমরা দেখেছি ব্রহ্মা যখন তার অভিমত প্রকাশ করেছেন প্রথমেই কি বলছেন প্রেয়ার শুরু করার আগে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চীদানন্দ বিগ্রহ আনা আদি আদির গোবিন্দ সর্বকারণ কারণ প্রথমেই তিনি বলে দিচ্ছেন যে পরমেশ্বর ভগবান আছেন শ্রীকৃষ্ণ। ইখানে রুদ্র অর্থাৎ শিব জি এ তার প্রের শুরু করার আগে প্রথমেই বলে দিচ্ছেন জিতম আত্মবিদ্বর্য স্বস্তয়ে স্বস্তি রস্তুম এবவதারা দসারদ্ধম সর্বস্ম আত্মনে নমঃ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনি হচ্ছেন সবকিছুর পরমাত্মা আপনি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হে তো প্রত্যেক দেবদেবী তার প্রের শুরু করার আগে পরমেশ্বর ভগবানের যে সুপ্রিমেসি সেটাকে অ্যাকসেপ্ট করেন তাই এটাতে কোনো ডাউট নেই সমস্ত দেবদেবীর মধ্যে সমস্ত মুনি ঋষির মধ্যে যারা লার্নেড ইন দ্য স্ক্রিপচার্স তাদের মধ্যে কোনো ডাউট নেই যে সুপ্রিম পার্সেন্ট অফ গড এট হচ্ছেন শ্রীকৃষ্ণ ডাউট তাদেরই যারা শাস্ত্র পাঠ করে না কন্ডিশন বদ্ধ লিভিং এন্টিটি তারা বিভিন্ন দেব দেবতাকে মনে করেন যে পরমেশ্বর ভগবান তো শ্রীমদ্ ভাগবতের ফোর্থ ক্যান্টো টোয়েন্টি ফোর্থ চ্যাপ্টার সেটা হচ্ছে রুদ্রগীত কীর্তন এখানে আমরা দেখবো যে শিবজি কিভাবে প্রচুর তাদেরকে গাইড করবেন মানে এপিসোডটা খুব ইম্পর্টেন্ট কারণ শিবজি নিয়ে অনেক অনেক ডাউট থাকে তো এই এপিসোডে শিবজি নিজে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গ্লোরিফিকেশন করেছেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং একটা শ্রীমদ ভাগবতের বিভিন্ন যে প্রেয়ার্স আছে তার মধ্যে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট প্রেয়ার্স রুদ্র গীত তো আমরা ব্রিফলি আলোচনা করব তো এই থার্ড এবং ফোর্থ ক্যান্টো মৈত্রী এবং বিদুরের মধ্যে কনভারসেশন চলছে মৈত্রেয় বলছেন বিদুর কোয়েশ্চেন করছেন মৈত্রেয় বলছেন শ্রীমদ ভাগবত তো মহর্ষি মৈত্রেয় বললেন যে মহারাজ পৃথুর জ্যেষ্ঠ পুত্র বিজিত মহারাজ পৃথুর এপিসোড বর্ণনা করা হয়েছে আমরা শ্রীমদ ভাগবত পড়লে দেখতে পাবো যিনি তার পিতারই মতো যশস্বী ছিলেন তো পৃথুর পুত্র হচ্ছে বিজিত এই পৃথু মহারাজ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তাবেশ অবতার তিনি রাজা হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতাদের তিনি পৃথিবীর বিভিন্ন দিকে আধিপত্য করতে দিয়েছিলেন কারণ তিনি তার ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন হম তো পৃথু মহারাজ তার পুত্র বিজিতাস্য এবং তিনি তার বিভিন্ন ভাইদের বিভিন্ন রাজ্য আধিপত্য করতে দিয়েছিলেন মহারাজ বিজিতাশ্র তার ভ্রাতা হর্ষককে পৃথিবীর পূর্ব দিকে ধুম্রকেশকে দক্ষিণ দিকে ব্রিকোকে পশ্চিম দিক এবং দ্রবীনকে উত্তর দিক প্রদান করেছিলেন ওকে পড়তে করতে বিভিন্ন তার ভাইদেরকে বিভিন্ন দিকে প্রদান করেছিলেন পূর্বে মহারাজ বিজিতা দেবরাজ ইন্দ্রের প্রসন্নতা বিধানের জন্য তার থেকে অন্তর্ধান বিদ্যা প্রাপ্ত হয়ে অন্তর্ধান উপাধি লাভ করেন শিখণ্ডিনী নামক পত্নীর গর্বে তিনি অতি উত্তম পুত্র উৎপাদন করেন সম্বন্ধে বলা হচ্ছে যিনি পৃথ মহারাজের পুত্র মহারাজ অন্তর্ধানের তিনটি পুত্র অর্থাৎ তার তিনটে পুত্র হচ্ছে পাবক পপমান এবং সুচি পূর্বে এই তিনজন ছিলেন অগ্নির দেবতা কিন্তু মহর্ষি বৈশিষ্ট্যের অভিশাপের ফলে তারা মহারাজ অন্তর্ধানের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন তার ফলে তারা ছিলেন অগ্নিদেবের মতো শক্তিমান এবং তারা যোগ বলে পুনরায় অগ্নিত্ব প্রাপ্ত হয়েছিলেন মহারাজ অন্তর্ধানের নভস্বতী নামক আরেকটি পত্নী ছিল এবং তার গর্বে তিনি নামক পুত্র প্রাপ্ত হয়েছিলেন মহারাজ যেহেতু ছিলেন অত্যন্ত উদার তাই ইন্দ্র তার পিতা যজ্ঞের রস অপহরণ করেছেন জেনেও তিনি তাকে হত্যা করেননি রাজার বৃত্তি অনুসারে অন্তর্ধানকে যখন প্রজাদের কাছ থেকে কর আদায় করতে হতো দণ্ডদান করতে হতো অথবা শুল্ক গ্রহণ করতে হতো তা অত্যন্ত পীড়াদায়ক বলে তিনি তা করতে চাইত তার ফলে এই প্রকার কর্তব্যকর্ম থেকে অবসর গ্রহণ করে তিনি বিভিন্ন যোগ্য অনুষ্ঠানে রত হয়েছিলেন মহারাজ অন্তর্ধান যজ্ঞ করলেও আত্মতত্ত্ব হওয়ার ফলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে ভক্তবোৎসল ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করেছিলেন এইভাবে পরমেশ্বর ভগবান আরাধনা করে মহারাজ অন্তর্ধান সমাধি মগ্ন হয়ে অনায়াসে ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন তো পৃথু মহারাজের যে পুত্র তার কথা বলা হলো মারা অন্তর্ধানের পুত্র হবির ধানের নাম ছিল হবির ধানি যিনি শুক্ল কৃষ্ণ সত্য জিতব্রত নামক ছটি পুত্রের জন্মদান করেছিলেন মহর্ষি মৈত্রে বললেন হে বিদুর হবির অত্যন্ত শক্তিমান পুত্র বর্হিষৎ বিভিন্ন প্রকার কর্মকাণ্ডীয় যোগ্য অনুষ্ঠান অত্যন্ত সুদক্ষ ছিলেন এবং তিনি হটযোগের অভ্যাস ও পারদর্শী ছিলেন তার মহৎ গুণাবলীর প্রভাবে তিনি প্রজাপতি রূপেও পরিচিত হয়েছিলেন মহারাজ বর্হিষ্ঠ পৃথিবীর সর্বত্র বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তার প্রভাব পূর্বাগ্র কুশ দ্বারা ধরণতল আচ্ছাদিত হয়েছিল এত যজ্ঞ করেছিলেন তিনি মহারাজ বর্হিষ্ঠ যিনি প্রাচীন বর্হি নামে বিখ্যাত হয়েছিলেন তো ইম্পর্টেন্ট টু নোট পৃথু মহারাজের ডাইনাস্টিতে আসছেন এই মহারাজ বর্হিষ্ঠ এবং তিনি প্রাচীন বর্হি নামে বিখ্যাত ছিলেন ওকে প্রবীণ প্রভু কন্টিনিউ ট্রান্সলেশন মহারাজ বর্ষৎ যিনি প্রাচীন বর্হি নামে বিখ্যাত হয়েছিলেন তিনি দেবদেব ব্রহ্মার আদেশে বিবাহ করেন তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত সুন্দর ছিল এবং তিনি ছিলেন নবযৌবন যৌবন সুন্দর অলংকারে ভূষিতা হয়ে বিবাহের সময় তিনি যখন অগ্নিকে প্রদক্ষিণ করছিলেন তখন অগ্নিদেব তার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে তাকে কামনা করেছিলেন ঠিক যেমন তিনি পূর্বে সুখীকে অভিলাষ করেছিলেন তো মহারাজ যিনি তার সম্বন্ধে বলা হচ্ছে এবং তার স্ত্রী হচ্ছে শতদ্রুতি অনুবাদ তারপর শতদ্রুতির বিবাহের সময় অসুর গন্ধর্ব মুনি সিদ্ধ নর ও নাগেরা অত্যন্ত মহান হলেও সকলেই তার নুপুরের কিঙ্কিনি ধনির দ্বারা মোহিত হয়েছিলেন মহারাজ প্রাচীন বর্হী শতদ্রুতির গর্বে দশটি পুত্র সন্তান লাভ করেছিলেন তারা সকলে সমানভাবে ধর্মপরায়ণ ছিলেন এবং তাদের সকলেরই নাম ছিল প্রচেতা তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রচেতারা কারা মহারাজ প্রাচীন বর্হী এবং শতদ্রুতির জন পুত্র তো আগেকার দিনে এটা কালচার ছিল যে কেউ যখন রাজপুত্র রূপে তার রাজ্য অভিষেক হবে তার আগে তাকে অস্টেরিটি করতে হবে আগে তাকে বনে গিয়ে তপস্যা করে তপের জীবন যাপন করতে হবে কারণ ডাইরেক্টলি সে যদি রাজকীয় ঐশ্বর্যময় জীবনে প্রবেশ করে তাহলে সে তার ইন্দ্রিয়কে দমন করতে পারবে না সেই জন্য প্রথমে তাদেরকে তপস্যা করার জন্য পাঠাতে হয় তো সেটাই বলা হচ্ছে কন্টিনিউ বিবাহ করে সন্তান উৎপাদনের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হয়ে প্রচেতারা সমুদ্রে প্রবেশ করে দশ হাজার বছর ধরে তপস্যা করেছিলেন এইভাবে তারা সমস্ত তপস্যার প্রতি পরমেশ্বর ভগবানের করেছিলেন তো আরাধনা তারা তপস্যা করেছিলেন কত দশ হাজার বছর ধরে তো এটা যেহেতু সত্য যুগের ঘটনা তো এটা সম্ভব তখন মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তো তারা তপস্যা করেছিল দশ হাজার বছর সমুদ্রের নিচে এবং তাদের পরমেশ্বর ভগবানের প্রতি যে তপস্যা শিবজি এসে সাহায্য করেছিল গুরু রূপে তাদেরকে পথ দেখিয়েছিল কি মন্ত্র উচ্চারণ করতে হবে কিভাবে তপস্যা করতে হবে শিবজি সেটা বলবেন কন্টিনিউ যখন প্রাচীন বর্ সমস্ত পুত্র তপস্যা করার জন্য গৃহত্যাগ করেছিলেন তখন তাদের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ হয়েছিল যিনি অত্যন্ত কৃপাপূর্বক তাদের পরম তত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন প্রাচীন বর্হির পুত্ররা অত্যন্ত সাবধানতা ও মনোযোগ সহকারে তা কীর্তন ও উপাসনা করে সেই উপদেশের ধ্যান করেছিলেন তো শিবজি তাদেরকে যা শিখিয়েছিলেন সেটা তারা কীর্তন করেছিলেন তো বিদুর এবারে প্রশ্ন করছেন মৈত্রেয়কে কন্টিনিউ বিদুর মৈত্রেয়কে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ রচিতারা প্রচেতাদের সঙ্গে শিবের সাক্ষাৎ হয়েছিল কেন দয়া করে বলুন কিভাবে সেই সাক্ষাৎ হয়েছিল কিভাবে শিব তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং কিভাবে তিনি তাদের উপদেশ দিয়েছিলেন নিঃসন্দেহে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে আমার প্রতি কৃপাপরায়ণ হয়ে সেই কথা আমাকে বলুন তো যখন বিদুর শুনলো যে এরকম শিবের সাথে সাক্ষাৎ হয়েছিল মৈত্রীর কাছে তো বিদুর আরো ইন্টারেস্টেড হলো জানার জন্য যে কি হয়েছিল পুরো এপিসোডটা আমাকে বলুন শিবজি হঠাৎ কি করে চলে এলো এখানে প্রচেতাদের সঙ্গে দেখা কি করে হলো শিবজি তাদেরকে কি বললো বিদুর জানতে চাইছে বিদুর আরো জানতে চাইছে কন্টিনিউ মহর্ষি বিদুর বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ জড়দেহের বন্ধনে আবদ্ধ জীবদের পক্ষে শিবের সাক্ষাৎ করা অত্যন্ত দুর্লভ এমনকি সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত এবং শিবের সঙ্গ লাভের জন্য সর্বদা তার ধ্যানে মগ্ন মহান ঋষিরাও তার সঙ্গ লাভ করতে পারে না তো শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব বৈষ্ণব নাম যথাসম তার অ্যাসোসিয়েশন বা সঙ্গ লাভ করা খুব দুর্লভ কিন্তু প্রচেতার অনেক ভাগ্যবান ছিল যে শিবের অ্যাসোসিয়েশন লাভ করেছিল তারপরে শ্লোকটা খুব ইম্পর্টেন্ট কন্টিনিউ আচ্ছা এটা আমরা এটা আত্মারামোপি যস্তস্য লোককল্পস্য রাধসে ভগবান শিব হচ্ছেন সব চাইতে শক্তিশালী দেবতা যার স্থান ভগবান শ্রী বিষ্ণুর পরেই তিনি আত্মারাম যদিও এই জড়জগতে কোন বস্তুর প্রতি তার আকাঙ্ক্ষা নেই তবুও বদ্ধজীবদের কল্যাণের জন্য তিনি সর্বদা কালী ও দুর্গা আদি ভয়ঙ্কর শক্তি সহ সর্বত্র বিচরণ করেন তো এখানে বলা হচ্ছে যে তার স্থান বিষ্ণুর পরেই কিন্তু সমস্ত দেবতাদের মধ্যে তিনি শক্তিশালী তো তিনটে তত্ত্ব রয়েছে বিষ্ণুতত্ত্ব শিব তত্ত্ব জীব তত্ত্ব জীব তত্ত্বের মধ্যে পশু পাখি মানুষ সমস্ত কীট পতঙ্গ গাছপালা এই সমস্ত নর্মাল লিভিং এন্টিটিসরাও রয়েছে জীব তত্ত্বের মধ্যে দেবতারাও রয়েছে এবং সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং শিবজির পজিশন হচ্ছে ব্রহ্মার থেকে উৎকৃষ্ট কখনো কখনো আমরা যদি দেবতার ধরি ব্রহ্মা ব্রহ্মা প্লাস আদার সর্বশ্রেষ্ঠ কিন্তু যদি দেবতাদের সেটকে আমরা ধরি ব্রহ্মা প্লাস শিব প্লাস অন্যান্য ডেমিগড় তাহলে শিব সর্বশ্রেষ্ঠ তো বেসিক্যালি ব্রহ্মার থেকে শিবের পজিশন হায়ার তাই শিবকে শম্ভুতত্ত্ব বলা হয় কিন্তু কখনো কখনো শিবকে দেবতার ক্যাটেগরিতেও কাউন্ট করা হয় তখন শিব হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আর শিবকে বাদ দিলে বাকি দেবতাদের মধ্যে ব্রহ্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং শিবের থেকেও উচ্চতর তত্ত্ব হচ্ছে বিষ্ণুতত্ত্ব সেজন্য বলা হচ্ছে শিবের স্থান বিষ্ণুর পরে ভগবান শ্রী বিষ্ণুর মধ্যে যে আত্মারাম কোয়ালিটি রয়েছে সেটা শিবের মধ্যেও রয়েছে কিন্তু কিছু কোয়ালিটিস কম রয়েছে এবং বিভিন্ন মেটেরিয়াল এনার্জি যেমন কালী এবং দুর্গা এগুলো শিব তিনি তার সেই শক্তিগুলো নিয়ে বিচরণ করেন

অর্থাৎ মৈত্র ঋষি বলছেন এবারে বিদুরের উত্তর দিচ্ছেন হে বিদুর সাধু সাধুর তারা তাদের চরিত্র সাধুর মতো ছিল তাদের পিতা প্রাচীন বর্হির বাক্য শিরোধার্য করে পিতার আদেশ পালন করার জন্য পশ্চিম দিকে গপন করেছিলেন তপস্যা করার জন্য সুদ্র মুপ বিস্তীর্ণ আপশ্যাম সুমাহ সরম মহন ইবা সচ্ছম প্রসন্ন শলীলা সয়ম এভাবে ভ্রমণ করার সময় প্রচেতারা এক বিশাল সরোবর দর্শন করলেন যা প্রায় সমুদ্রের মতো বিস্তৃত ছিল সেই সরোবরের জল ছিল মহাত্মাদের নির্মল অন্তকরণের মতো স্বচ্ছ এবং জলচরেরা এত বড় জলাশয়ের স্মরণ গ্রহণ করার ফলে তাদের অত্যন্ত শান্ত এবং প্রসন্ন বলে প্রতিত হচ্ছিল অনেক বড় জলাশয় যে সমস্ত অ্যাকোয়াটিক অ্যানিমেলস রয়েছে তারা খুব শান্ত কারণ বড় জলাশয় তো সেই সরোবরের বর্ণনা দেওয়া হচ্ছে নীল রক্ত উৎপলম্বোজ ক্লোলারিন দিবরাকরম হংসসারস চক্রাহ কারন্ডวนিকুজিতম সেই বিশাল সরবরে নানা প্রকার পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছিল তাদের কোনটি রং নীল কোনটি লাল কোনটি রাতে প্রস্ফুটিত হয় কোনটি দিনের বেলা প্রস্ফুটিত হয় কোনটি সন্దేবেলা সেই সমস্ত ইন্দিবর কলহার আদি পদ্ম ফুলে সেই সরোবরটি এমন ভাবে পূর্ণ ছিল যে তা দেখে মনে হচ্ছিল সেটি একটি ফুলের আকর বা ফুলের খনি আর সেই সরোবরের তীর অন্যান্য পাখির মুখরিত ছিল সেই সরোবরের চতুর্দিকে বিভিন্ন প্রকার বৃক্ষ এবং লতা ছিল এবং তাদের চারপাশে মত্ত ভ্রমরেরা গুঞ্জন করছিল ভ্রমর দেশে সেই মধুর গুঞ্জন শ্রবণ করে সেখানকার গাছপালাগুলি যেন অত্যন্ত পুলকিত হয়ে উঠেছিল এবং তখন পদ্মফুলের পরাগ চতুর্দিকে বায়ুর দ্বারা বিক্ষিপ্ত হচ্ছিল তার ফলে সেখানে আনন্দময় মহা মহোৎসবের পরিবেশের সৃষ্টি হয়েছিল দিব্যমার্গ মনোহর বিশেষম রাজপুত্রাস্থে মৃদঙ্গ রাজপুত্রেরা যখন মৃদঙ্গ এবং পনব সহ অত্যন্ত সুমধুর রাগ রাগিনীর ধ্বনি শুনতে পেলেন তখন তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন যেখানে কীর্তনের আওয়াজ কেন শোনা যাচ্ছে রাজপুত্রেরা প্রচে তারা শুনতে পাচ্ছে হেমানিয়া কাভম শীতিকণ্ঠম ত্রিলোচনম প্রাসাদাসমুখাম ভিক্ষ প্রণেমুর জাত কৌ কুকাম প্রচেতারা তাদের সৌভাগ্যক্রমে দেব শ্রেষ্ঠ শিবকে তার পার্শ্বদগণ সহ জল থেকে উত্থিত হতে দেখলেন এবং তারা বুঝতে পারলেন যে মৃদঙ্গ বাজে যে বাদ্যপাত ছিল তার কারণ কি কারণ দেবাদিদেব মহাদেব তিনি তার পার্শ্বদ্যবকে নিয়ে হরিকীর্তন করেছেন তার অঙ্গকান্তি ছিল ঠিক তাপ্ত কাঞ্চনের মতো তার কণ্ঠ ছিল নীলাভ এবং তার তিনটি চক্ষু ছিল এবং তিনি অত্যন্ত কৃপাপূর্ণ নয়নে তার ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন তার অনুগামী গন্ধর্বাদী সংগীতজ্ঞেরা তার মহিমা কীর্তন করেছিলেন শিবকে দর্শন করে অত্যন্ত কৌতূহল বিশিষ্ট হয়েছিলেন এবং তাকে তৎক্ষণাৎ প্রণতি নিবেদন করেছিলেন সতান প্রপন্ন আর তি হর ভগবান ধর্মবৎ সালম ধর্মজ্ঞানশীল সম্পান প্রীত প্রীতন ভগবান শিব প্রচেতাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন কারণ তিনি সাধারণত পুণ্যবান এবং শ্রদাচারী ব্যক্তিদের রক্ষক রাজকুমারদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন শিবজি বলছেন শ্রী রুদ্র উবাচন জূয়ম বেদিষ দ্রোপুত্র বিদিতম বসিকীর্ষিতম অনুগ্রাহয় ভদ্রম্ভ এবং মে দর্শন শিব বললেন হে প্রাচীন পুত্রগণ তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক আমি জানি তোমরা কি করতে চাও এবং তাই তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের হয়েছি তোমাদেরকে সাহায্য করার জন্য আমি এসেছি এই শ্লোক খুব ইম্পর্টেন্ট লাস্টে শিবজি একটা কথা বলছেন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জম্পারম রম সাক্ষাৎ ত্রিগুণ জীব সংগীতাত ভগবন্তম বাসুদেবম প্রপন্না সিয়মেব শিব বললেন যে ব্যক্তি জড়া প্রকৃতি এবং জীব আদি সব কিছু সবকিছুর শ্রীকৃষ্ণ সরণাগত তিনি আমার অত্যন্ত প্রিয় তো অনেকে শিবজির ডিভোটি রয়েছেন তো তাদের প্রতি মেসেজ এটা আমরা দেখাতে পারি শিবজি ডিভিশম ভাগবতমে শিবজি নিজেকে বলছেন যদি আমাকে কেউ সন্তুষ্ট করতে চায় তাকে হরির ভক্ত হওয়া উচিত ভগবন্তম বাসুদেব প্রপন্নাসা প্রিয় হিমে যিনি পরমেশ্বর ভগবানের শরণাগত শ্রীকৃষ্ণ স্বর্ণাগত তিনি আমার অত্যন্ত প্রিয় তো সেই জন্য আমরা দেখি অনেকেই যারা শিবজির মানে নিষ্কাম আরাধনা করেছেন তারা পরবর্তীকালে কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। ইসকন এই ধরনের ভক্তের সংখ্যা প্রচুর এমনকি খুব পপুলার ডিভোর্ড লাইক ইসগ্রেস গ্রে প্রভু ইস গ্রে প্রভু তার প্রথমে শিবজি রূপাসক ছিলেন তারা নিজেরাই বলেছেন তো শিবজি যারা নিষ্কাম অপাসক সিদ্ধিদারকে কৃষ্ণদিকে ডাইরেক্ট করেন এবং শিবজি নিজেই বলেন যে যদি কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয় সে আমার খুব প্রিয় স্বধর্মনিষ্ঠ সতজনম ভিপমান Virinchata me titata param himam abhyakritam bhagavato tat vaisnavam padam jathaham bibudhakalatyeyam মানুষ শত শত জন্ম ধরে যথাযথভাবে সধর্ম আচরণ করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়ার যোগ্য হন এবং তিনি যদি তার থেকে অধিক যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি আমাকে লাভ করতে পারেন অর্থাৎ তার উপর কৈলাস কিন্তু যে ব্যক্তি অনন্য ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণু শরণাগত হন তিনি অচিরেই চিত জগতে উন্নীত হন আমি এবং অন্যান্য দেবতারা এই জগতের বিনাশের পর সেই লোক প্রাপ্ত হয় তো শিবজি বলছেন কেউ ব্রহ্মজ্যোতিতে যেতে পারে কেউ আমার ধাম কৈলাসে আসতে পারে কিন্তু অনন্য ভক্তিযোগ যারা করেন তারা পরমেশ্বর ভগবানের ধামে যান এবং এই ধাম আমিও যখন অ্যাকচুয়ালি রুদ্র তার দুটো ফর্ম রয়েছে শিবজির একটা হচ্ছে সদা শিব যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছে এবং মহাকাল ধাম এই মেট্রিয়াল ওয়ার্ল্ড মেট্রিয়াল ওয়ার্ল্ড যখন ধ্বংস হয়ে যায় শিবজি কমপ্লিটলি তার স্পিরিচুয়াল অ্যাওয়ার্ডে শিফ্ট করে যায় পরমেশ্বর ভগবানের যে দিব্য ধাম আমরা যখন গোলক চাট নিয়ে আলোচনা করবো সেই সময় আমরা দেখতে পাব তারপরে শিবজি আরো বলছেন ভগবান যথা গিয়ানি চিত তোমরা সকলে ভগবান ভক্ত তাই আমার কাছে তোমরা সঙ্গে ভগবানের মতোই শ্রদ্ধেয় সেই সূত্রে কারণ শিবজি আগেই বলেছেন আরাধনাম সর্বেষাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পারো দেবী তদিয়া নাম সমার্চনাম তাই শিবজি নিজেও সেই প্রিন্সিপালটাকে ফলো করছেন যে ভগবানের ডিভোটিসদেরকে তিনি সম্মান দিচ্ছেন তাই বলছেন ভগবানের মতই তোমরা শ্রদ্ধেওয়া আমার কাছে সেই সূত্রে আমি জানি যে ভক্তরা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং আমি তাদের অত্যন্ত প্রিয় কারণ ভক্তরা আমাকে বৈষ্ণব যথা যথাসম্ভব বলে ডাকেন কিন্তু শিবজি সেটা বলছেন না তাই ভক্তদের কাছে আমার মতো প্রিয় আর কেউ নয় কারণ শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব শিবজির কাছেও ভক্তদের থেকে অধিকার কেউ না এখন আমি একটি মন্ত্র উচ্চারণ করবো যা কেবল দিব্য পবিত্র মঙ্গলময় নয় ও জীবনে জীবনের চরম লক্ষ্য লাভের অভিলাষী ব্যক্তির পক্ষে শ্রেষ্ঠ প্রার্থনা তো শিবজি বলছেন তিনি এর রিভিল করতে চাই চলেছেন সেই ফেমাস মন্ত্র প্রচেতাদেরকে তিনি ইনিশিয়েট করবেন সেই মন্ত্রে প্রচেতারা দশ হাজার বছর সেই মন্ত্র জপ করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হবেন আমি যখন এই মন্ত্র উচ্চারণ করব তখন তা অত্যন্ত সাবধানতার সঙ্গে এবং মনোযোগ সহকারে শ্রবণ করো শুধু প্রচেতাদেরকেও নয় আজকের ক্লাসের যারা শ্রোতা তাদেরকেও শিবজি বলছেন যে খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে শ্লোক নাম্বার তেত্রিশ থেকে রুদ্র গীত স্টার্ট হবে শ্লোক নাম্বার থার্টি টু মৈত্রী ঋষি বলছেন যে তুমিও মনোযোগ শ্রবণ করো বিদুরকে বলছেন যে ভগবানের পরম ভক্ত মহাপুরুষ দয়া পরবশ হয়ে রাজপুত্রদের উপদেশ দিতে লাগলেন তারাও কৃতাঞ্জলি পুটে সেই উপদেশ শ্রবণ করতে লাগলেন এবরুদ্র গীত শুরু হচ্ছে শ্লোক নম্বর থার্টি থ্রি শ্রীরুদ্র উবাচ এই শ্লোকটা আমরা দেখেছি গৌরবানী প্রচার নেত দেওয়া আছে জিতন্ত আত্ম বিধ বর্য স্বস্ত এ স্বস্থির স্ তুমি ভবত আরাধশারাধ্যম সর্বস্ম আত্মানে নমঃ ভগবান শিব প্রার্থনা করে ভগবানে প্রার্থনা করে শিব বললেন হে পরমেশ্বর ভগবান আপনার মহিমা সর্বদাভাবে জয়যুক্ত হোক সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ এবং আপনি সর্বদা তাদের কল্যাণ সাধন করেন তাই আপনি আমারও কল্যাণ সাধন করুন আপনার উপদেশ সর্বদাভাবে পূর্ণ তাই আপনি আরাধ্য আপনি হচ্ছেন পরমাত্মা তাই আমি পুরুষোত্তম রূপে আপনাকে আমার প্রণতি নিবেদন করি

ফোরটিন প্ল্যানেটারি সিস্টেম বা চোদ্দ ভুবন সেই পদ্মের মধ্যেই ছিল এবং সেই পদ্ম থেকে এই ফোরটিন প্ল্যানেটারি সিস্টেম সৃষ্টি হয়েছে আপনি সমস্ত ইন্দ্রিয় এবং তন্মাত্রে পরম নিয়ন্ত্রা সুপ্রিম কন্ট্রোলার সেম এস ব্রহ্মাজি ঈশ্বর পরমা কৃষ্ণ আপনি হচ্ছেন সর্বব্যাপ্ত বাসুদেব আপনি পরম শান্ত আপনার সব প্রকাশের ফলে আপনি ছয় প্রকার বিকারের দ্বারা কখনো বিচলিত হন না জীবেরা ছয় প্রকার বিকারের দ্বারা বিচলিত হয় জন্ম তাদের বৃদ্ধি তারা বংশ বিস্তার করে এবং তাদের মৃত্যু হয় এরকম বিভিন্ন বিকার হয় জীব দেহে কিন্তু সেটা পরমেশ্বর ভগবানের হয় না বিশ্ব তো আপনারা পারলে আমার পরে পরে রিপিট করুন তাহলে রুদ্রগীতের রিপিটেশনের যে ফলশ্রুতি সেটা প্রাপ্ত হবে বেসিক্যালি পরমেশ্বর ভগবানের প্রতি প্রচেতাদের মতোই পিওর ডিভোশন জাগরিত হবে হে ভগবান আপনি সূক্ষ্ম তত্ত্বের উৎস সমস্ত জড় উপাদানের অধিষ্ঠাতা এবং সংহারকর্তা আপনি অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন তাই আমি আপনাকে সশ্রদ প্রণতি নিবেদন করি ভগবানের যে রূপ রয়েছে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ তারা এক একটা ডিপার্টমেন্টের অধিষ্ঠাতা তো সেটা বলা হচ্ছে প্রথমে এখানে বাসুদেব শান্তে শান্ত বাসুদেব গ্লোরিফাই করেছেন তারপর এখানে শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ প্রদ্যুম্নকে শঙ্কর্ষণ এবং প্রদ্যুম্ন গ্লোরিফাই করা হয়েছে এই শ্লোকে অনিরুদ্ধকে নেক্সট শ্লোকে তাহলে প্রথমে চতুর্বিহকে গ্লোরিফাই করেছেন শিবজি নমো নমো নিরুদ্ধায় ঋষিকেশেন্দ্রিয়াত্মনে নমো পরমহংসায় পূর্ণায় মানে হে ভগবান আপনি ইন্দ্রিয় এবং মনের অধীশ্বর অনিরুদ্ধ প্রথমে বাসুদেবকে গ্লোরিফাই করলেন

আপনার অধ্যক্ষতায় স্বর্গ এবং মুখের দ্বার উন্মুক্ত হয় আপনি সর্বদা জীবের শুদ্ধ হৃদয়ে বিরাজ করেন তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আপনি স্বর্ণ সদৃশ বীর্য সমন্বিত এবং তার ফলে অগ্নিরূপে আপনি চাতুর্হত্র আদি বৈদিক যজ্ঞের সহায়তা করেন তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি নম উড়িয়া ইসে ত্রয়া পতে যজ্ঞ রে তসে আমি আপনাকে আমার শশ্বত প্রণতি নিবেদন করি কারণ আপনি সমস্ত জীবের তৃপ্তির আদি উৎস তো পরমেশ্বর ভগবান কি কি বিষয়ের কন্ট্রোলার এবং তিনি কিভাবে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেটা প্রতিষ্ঠা করেছেন প্রথমে শিবজি নিহিত রয়েছে আপনি ত্রিলোকের পালক এবং তার ফলে আপনি সেগুলির মধ্যে মন ইন্দ্রিয় দেহ প্রাণ বায়ু পালন করেন আমি তাই আপনাকে আমার সশ্ধ প্রণতি নিবেদন করি পরমেশ্বর ভগবানের যে বিরাট রূপ সেইটারও গ্লোরিফিকেশন করা হচ্ছে আর্থলিঙ্গায় নভসেন নমন্তর বাহিরাত্মনেম নমঃপুর্ণায় লোকায় অমুষ্ময়ী ভু রিবর চসেম হে ভগবান আপনি দিব্যবাণীর প্রসারের দ্বারা সবকিছু প্রকৃত অর্থ প্রকাশ করেন আপনি অন্তর এবং বাইরের সর্বব্যাপ্ত আকাশ এবং আপনি জড়জাগতিক এবং জলাতীত সমস্ত পূর্ণ কর্মের চরম লক্ষ্য তাই আমি বারবার আপনাকে আমার শশ্র প্রনতি নিবেদন করি প্রবৃত্তায় নিবেত্তায় পিতৃদেবায় কর্ম নে নমো ধর্ম বিপাকায় মৃত্য বে দুঃখদায় চ হে ভগবান আপনি পুণ্যকর্মের ফল দর্শনকারী অর্থাৎ লভ কর্মা আপনার আন্ডারে কাজ করে আপনি প্রবৃত্তি নিবৃত্তি এবং তাদের পরিণাম আপনি অধর্মজনিত জীবনের দুঃখ দুর্দশার কারণ অতএব আপনি মৃত্যু অধর্ম যারা করেন তাদেরকে শাস্তি আপনি প্রদান করেন মৃত্যুরূপে আপনি समस्ते की जो हरण करें मृत्यु सर्व हरस्य हम आम्ही आपल्याला आमार सर्वश्रेष्ठ प्रार्थना निवेदन करी नमस्ते मन मनबे करणात्मने नमो धर्माय बृहते कृष्णाय कुंठमेधशे पुरुषाय पुराणाय शंख जोगेश्वराय হে ভগবান আপনি আপনি সমস্ত আশীর্বাদ প্রদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রবীণতম এবং সমস্ত ভোক্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোক্তা ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃত সর্বভূতানম জ্ঞাত মাম শান্তিম ইচ্ছা ভগবদ গীতায় একটি কথা বলা হয়েছে আপনি সমস্ত জগতের সাংখ্যযোগ দর্শনের ঈশ্বর কারণ আপনি সর্ব কারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনি সমস্ত ধর্মতত্ত্বের পরমেশ্বর পরম মন এবং আপনার মেধা কখনো কোনো পরিস্থিতির দ্বারা প্রতিহত হয় না তাই বারবার আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি অর্থাৎ তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু জানেন এমন কিছু নয় যেটা পরমেশ্বর ভগবানের মেধাকে অবস্ট্রাক্ট করতে পারে অর্থাৎ তিনি তার এই ব্রহ্মাণ্ডের সমগ্র সৃষ্টির প্রত্যেকটি অনুপরমাণুতে तो श्रील प्रपद्पाद कोट করেছেন वेदाहং সমতীতানি বর্তমানানি চार्जुनা ভবিষ্যানি চ ভূতানি মম তু বেদন কশ্চন অর্থাৎ ইনি অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু জানেন সমস্ত স্থানের শক্তি ত্রয় সমেতায় মীরু শেহং কৃতাত্মনে চেতন আকুতি রূপায় নমোবাচবিভূতয়ে হে ভগবান আপনি কর্তা করণ কর্মের পরম নিয়ন্তা তাই আপনি দেহ মন এবং ইন্দ্রিয় নিয়ন্তা আপনি অহংকারের পরম নিয়ন্তা রুদ্র আপনি হচ্ছেন জ্ঞান এবং বৈদিক নির্দেশ অনুসারে কর্মের উৎস দর্শনম নদী নাম দেহি ভাগবতার্চিতম রূপম প্রিয়তম শ্যানম সর্বেন্দ্র গুণজনম হে ভগবান আপনি আপনার রূপ দর্শন করতে চাই যা আপনার অত্যন্ত প্রিয় আরাধনা করেন আপনার অন্য বহু রূপ রয়েছে কিন্তু আমি বিশেষভাবে সেই রূপ দর্শন করতে চাই যা ভক্তদের অত্যন্ত প্রিয় দয়া করে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে সেই রূপ প্রদর্শন করুন অর্থাৎ বৃন্দাবন কৃষ্ণের যে রূপ কারণ ভক্তদের আরাধ্য সেই রূপই কেবল ইন্দ্রিয়ের সমস্ত আবেদনগুলি পূর্ণরূপে তৃপ্ত করতে পারে তো শিবজির প্রেয়ার্স এর প্রথম পার্ট হচ্ছে তিনি এস্টাবলিশ করলেন সুপ্রিমেশি অফ দ্য সুপ্রিম লর্ড কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর ঈশ্বর এরপরে তিনি তার রূপ দর্শন করার জন্য অভিলাষ করছেন এবং তার রূপ বর্ণনা করবেন তো এখান থেকে শুরু হচ্ছে রূপের বর্ণনা পরমেশ্বর ভগবানের সেকেন্ড সেকশন স্নিগ্ধ প্রবিঘন শ্যাম সর্বসৌন্দর্য সংগ্রহম চর্বাত চতুর্বাহো সুজাত রুচিরান পদ্মকোশ পলাশাক্ষম সুন্দর ভ্রূষুনাশিক ভগবান রূপ বর্ষার সুস্নিগ্ধ মেঘের মতো শ্যাম বর্ণ বর্ষার ধারা যেমন স্নিগ্ধ তার দেহের সৌন্দর্য তেমন স্নিগ্ধ নিঃসন্দেহে তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের সমষ্টি ভগবানের চতুর্ভুজ এবং পদ্ম পলাশের মতো নেত্র সমন্বিত তার মুখমন্ডল অপূর্ব সুন্দর তার নাসিকা উন্নত এবং তার হাসি অত্যন্ত মনোহর তার কপল অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণরূপে বিভূষিত তার কর্ণযুগল সমানভাবে সুন্দর ভগবানের রূপের বর্ণনা কন্টিনিউ করছেন প্রীতি প্রহিতম আলকে পঙ্কি জলকা দুম স্ফুরৎ কিরীটা বালয়াহার নূপুর মেখলাম শঙ্খচক্রা গদাপদ্মা মালা মন্যুত্তমাধ্যিমাত তার উদার এবং প্রীতিপূর্ণ হাস্য এবং তার ভক্তদের প্রতি নেতান্ত থেকে তির্যকভাবে দৃষ্টিপাতের ফলে ভগবান অপূর্ব সুন্দর তার কৃষ্ণ কেশদাম কুঞ্চিত এবং পদ্ম ফুলের কেশরের মতো তার পীতবর্ণ বসন বায়ুর মধ্যে উড়ছে তার উজ্জ্বল কর্ণকুণ্ডল মুকুট বলয় হার নূপুর মেঘলা শঙ্খ চক্র গদা পদ্মসহ অন্যান্য অলঙ্কার সমূহ তার বক্ষের কৌস্তব মনে স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করছে সিংহ বিভ্রাগ্রী বা শ্রিয়ানপাইনা শিপতা নিকশাস ভগবানের স্কন্ধ দেশ ঠিক সিংহের মতো সেই স্কন্ধ দেশে ফুলের মালা কণ্ঠহার ও মণিমালা সর্বদা উজ্জ্বল ভাবে শোভা পাচ্ছে এগুলি ছাড়াও রয়েছে কোষ্ঠ মনির সৌন্দর্য আর ভগবানের শ্যাম বক্ষস্থলে শ্রীবস্ত চিহ্ন যা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক এই উজ্জ্বল শ্রীবাস্ত চিহ্ন স্বর্ণ রেখাঙ্কিত কোষ্ঠী পাথরের পরমেশ্বর ভগবানের রূপ কিভাবে মনোহর ব্রহ্মসঙ্গীতাতেও বলা হচ্ছে যে বেণু কনন্ত মারবিন্দ দলায়তাম বর্হাবতম সমসিতম বুধ সুন্দর অঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ সোহম পরমেশ্বর ভগবানের যে রূপ সেটা কোটি কন্দরপের যে বা কামদেবের রূপ কেউ হার মানে ভগবানের বিভিন্ন অঙ্গের বর্ণনা করছেন তার স্কন্ধের বর্ণনা করছেন মুখমন্ডলের বর্ণনা করছেন কেশ দামের বর্ণনা করছেন এখন পরমেশ্বর ভগবান নাভির বর্ণনা করছেন ভগবানের উদর ত্রিবলি রেখায় শোভিত তা পত্রের মতো গোল এবং তার নিশ্বাস প্রশ্বাসের ফলে সেই উদর অত্যন্ত সুন্দরভাবে কম্পিত হয় ভগবানের নাভিদেশ এত গভীর যে মনে হয় সেখান থেকে সমগ্র বিশ্ব প্রকাশিত হয়ে পুনরায় সেখানে প্রবেশ করতে চায় তো পরমেশ্বর ভগবানের নাভি এত গভীর এবং সুন্দর যে সেই নাভি থেকে পদ্ম বিকশিত হয়ে চোদ্দ ভুবন সৃষ্টি করেছে কিন্তু সেই নাভি এত আকর্ষণীয় এই পদ্ম যেন চাইছে সেই নাভির আবার ঢুকে যেত এইভাবে তিনি গ্লোরিফাই করছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অঙ্গকে ধীর চিসন দুকুল স্বর্ণ মেখলম সমচার ভঙ্গি জঙ্গরু নিম্ন জান সুদর্শনম ভগবানের কোমরের নিম্ন ভাগ শ্যাম বর্ণ এবং তার পীতপর্ণ বস্ত্র স্বর্ণ নির্মিত মেখলার দ্বারা সুশোভিত

হে ভগবান আপনার শ্রী পাদপদ যুগল শরৎকালের পুষ্পিত পদ্ম দলের মতো এবং আপনার সেই পাদপদ্মে নখরাজির দীপ্তি বদ্ধজীবদের হৃদয়ের অঙ্গের অজ্ঞানের অন্ধকার দূর করে শ্রীমদ্ ভাগবতের থার্ড ক্যান্টো টোয়েন্টি এইথ চ্যাপ্টার ভার্স নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে কপিল মুনি যে ধ্যানম অর্থাৎ পরমেশ্বর ভগবানের বিভিন্ন অঙ্গের বর্ণনা করেছেন তার সাথে এটার অনেক মিল রয়েছে সেখানে তিনি বলছেন যে

শিবজিও একই কথাই বলছেন হে ভগবান আপনি আমাকে ভগবানের সেই রূপ প্রদর্শন করুন যা ভক্তদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে হে বদ্ধ জীব আপনার কাছ থেকে জ্ঞানের আলো প্রাপ্ত হতে পারে এ তদ রূপা মানুদ্ধেয় আত্মশুদ্ধিম ভয়দা সধর্মানুতিষ্ঠতাম হে ভগবান যারা তাদের জীবন পবিত্র করতে চান তাদের অবশ্য কর্তব্য হচ্ছে পূর্বোক্ত বর্ণনা অনুসারে আপনার শিপাদপদদের ধ্যান করা যারা তাদের সধর্ম অনুষ্ঠানে ঐকান্তিক ভাবে আগ্রহী এবং যারা ভয় থেকে মুক্ত হতে চান তাদের এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য তাহলে শিবজিও ভক্তিযোগ রেকমেন্ড করছেন भवन भक्ति मतलभ्यो दुर्लभ सर्व देहिनाम स्वराज्य शाप धीमत एकांते आत्म विद्गति तो এখানে বলা হচ্ছে যে হে ভগবান স্বর্গের দেবরাজ ইন্দ্র ও জীবনের চরম লক্ষ্য भगवत ভক্তি লাভে अभिलाषी তেমনি আপনি ব্রহ্মবাদী দেরও চরম লক্ষ্য কিন্তু তাদের পক্ষে আপনাকে লাভ করা অত্যন্ত কঠিন অতএব যারা আপনার ভক্ত তারা আপনাকে অনায়াসে প্রাপ্ত হতে পারে একই কথা ব্রহ্ম সংগীতাতে বলা হচ্ছে যে বেদেশ দুর্লভ মাদুর্লভ আত্মভক্ত বেদের মাধ্যমে বেদ পাঠ করে পাওয়া ভগবান কি খুব ডিফিকাল্ট কিন্তু আত্মভক্ত অর্থাৎ নিজর ভক্তের মাধ্যমে পাওয়া খুব ইজি ভক্তির মাধ্যমে এবং ভক্তদের মাধ্যমে অদ্বৈতমচ্যুত মনাদি মনন্তরূপম নাদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ वेदे सुदुर्लभम दुर्लवम आत्म भक्तो गोविंदमादि पुरुषं तमहं भजामि तो ब्रह्मा जी एकी कथा बोलछन भक्ति योग के मध्ये पावा जाय शिव जी एकी कथा बोलछन भक्ति योग के मध्ये पावा श्रीकृष्ण श्री कृष्ण निजे कथा बोलछन श्रीमद् उद्धव के बोलेछन जे नसाध्ययति मम जोगो न धर्म शंख उद्धव नसध्ययस्तपस्यगो यथा भक्तिर्मम उर्जिता नसाध्ययति माम जोगो না ধর্ম শঙ্খ উদ্ভাব না যোগ ধর্ম শঙ্খ না সাধ্যায় না তপস্যা না ত্যাগ সাধ্যায় বেদপাঠ তপস্যা ত্যাগ ধর্ম অর্থাৎ তথাকথিত শৌকল ধর্ম ভাগবত ধর্মের কথা নয় এবং এই সমস্ত পদ্ধতির মাধ্যমে না সাধেতি আমাকে পাওয়া যায় না যথা ভক্তির মম অর্জিতা কিন্তু ভক্তি আমার প্রতি মম উর্জিত ভক্তির মাধ্যমে যত সহজ আমাকে পাওয়া যায় অন্য কিছুর মাধ্যমে पावा जाए ना तो ब्रह्मा विष्णु महेश्वर सबा एक ही कथा भक्ति जोगे परमेश्वर भगवान के पावा जाए भगवान भक्ति मता लभ्य भक्ति पावा जाए शिवजी तम दूराराध्य माराध्या शताम पिदुरा एक को हे भगवान भगवत भक्ति मुक्त पुरुष पक्षे दुर्लभ श्रीमद भागवत आत्माराम श्लोक আত্মারাম নির আপ্যুরক্রমে যে ভাগবত শুনতে হলো নৈমিসরণে ঋষিগণ সুত গোস্বামীকে কোশ্চেন করছেন যে এই ভাগবত কন্ডিশন লিভিং যারা বদ্ধ জীব তাদেরকে মুক্ত করবে ভাগবত সুখদেব গোস্বামী তো জন্ম থেকেই মুক্ত তাকে কেন ভাগবত শুনতে হলো আঠারো হাজার শ্লোক বসে শুনতে হয়েছে তার বাবার কাছ থেকে ব্যাসদেবের কাছ থেকে কেন তখন শ্রুত গোস্বামী অ্যানসার দিচ্ছেন যে ভাগবত শুধুমাত্র বদ্ধজীবদের জন্য নয় ভাগবত মুক্তজীবদের জন্য আত্মারামশ্চ মনে ইয় নির্গান্তা উরুক্রমে কুরুবন্তি আহিতু কিং ভক্তি নিত্য ভূত গুণহারী ভাগবতের মধ্যে পরমেশ্বর ভগবানের যে কোয়ালিটিজের বর্ণনা করা আছে সেটা মুক্ত পুরুষদেরও আকর্ষণ করে তো সেজন্য সুখদেব গোস্বাম আগে ইম ছিলেন কিন্তু তিনি ভাগবত শোনার পরে ভাগবতের বিশেষ দুটো শ্লোক রয়েছে বার হা পিড়াম নাটা বা পুহু এবং আহ বা ক্যান্টো থেকে সেটা শোনার পর সে ভক্ত পরিণত হয়েছে অতএব মুক্তির থেকে ভক্তি হচ্ছে উচ্চতর তো সেই জিনিস শিবজিও বলছেন তো সমস্ত শাস্ত্রের সার মর্ম রুদ্রগীতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মসংগীতা শ্রীমদ্ ভাগবতম শিবজি বলে দিয়েছেন যত্র నిర్বিষ্ট মরণং কৃতন্তো না ভিমন্যতে বিশ্বম্বিতম শয়নVirja Shorjabishorjitambrubam অজয়কাল কেবলমাত্র তার ভুকটি বিলাসে দ্বারা সমগ্র বিশ্ব ধ্বংস করে কিন্তু যারা সম্পূর্ণরূপে আপনার শ্রী পাদপদ্মে ভক্ত তাদের কাছে ভয়ংকর কাল আসতে পারে না তো যারা নন ডিভটি তাদের জীবন থেকে কাল সময়কে চিনিয়ে নাই কিন্তু যারা ডিভটি তারা প্রত্যেকটা মোমেন্ট পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করেছে তাদের কাল কিছু ক্ষতি করতে পারে না যদি সৌভাগ্যক্রমে ক্ষণারদের জন্য ভগবৎ ভক্তের সঙ্গ লাভের সুযোগ পান তাহলে আর তার কর্ম এবং জ্ঞানের প্রতি কোনো আকর্ষণ থাকে না তো পরমেশ্বর ভগবান ও শুদ্ধ ভক্তদের যে সঙ্গ সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট साधु संघ साधु संघ सर्व शास्त्र काय लभ मात्र साधु संघ सर्व सिद्धि है से ही কথা বলছেন শিবজি তাহলে যে সমস্ত দেবতারা জন্ম মৃত্যু নিয়ন্ত্রণাধীন তাদের কাছ থেকে বড় লাভ করার প্রতি তর্কীয় আকাঙ্ক্ষা থাকতে পারে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তদের সংঘ হচ্ছে সবকিছু রুধে অথানঘং গ্রেস্তবকী তীর্থয়োর অন্তর বহি स्नान विधूत पापमनम ভূতেশ্বরানুক্র শশু সত্য শীল নাম সৎসঙ্গ হে ভগবান আপনার শিপা আদপত্য সমস্ত মঙ্গলের উৎস এবং সমস্ত পাপের কলুষ বিনাশ করি আমি তাই আপনার কাছে প্রার্থনা করি আপনি যেন আমাকে আপনার ভক্তদের সঙ্গ লাভের আশীর্বাদ করেন তো এদিকে লোকজন ভাবছে যে শিবজি হচ্ছেন পরমেশ্বর ভগবান শিবজি পরমেশ্বর ভগবানকে বলছেন আপনার ভক্তদের সঙ্গ প্রদান করুন আমাকে যেখানে হরি কথা হয় শিবজি পৌঁছে যান নাকি শোনার জন্য আমাদের নবদ্বীপের কাছে হংসবাহন শিব রয়েছে একবার হরি কথায় লেট হয়ে যাচ্ছিল বলে শিবজি ব্রহ্মার কাছ থেকে তার তারা ভাড়া করে সেই জায়গাতে পৌঁছেছেন গৌর কথা শোনার জন্য তারা এত উৎকণ্ঠা তারপর থেকে সেই জায়গার নাম হংসবাহন শিব যারা আপনার শিব পাদপথের আরাধনা করার ফলে সম্পূর্ণরূপে পবিত্র হয়েছেন এবং যারা বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাময় আমি মনে করি আপনার এই প্রকার ভক্তদের সঙ্গ করার সৌভাগ্যই হবে আমার প্রতি আপনার প্রকৃত আশীর্বাদম বহিরার্থভক্তি যোগৃহীত মঞ্জস মুচে গতিম যে ভক্তের হৃদয়ে ভগবত ভক্তির পূর্ণরূপে পবিত্র হয়েছে অর্থাৎ শুদ্ধ ভক্ত এবং যিনি ভক্তি দেবীর কৃপা লাভ করেছেন তিনি কখনো অন্ধকূপ সদৃশ বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা মোহিত হন না এইভাবে সমস্ত জড় কলুষ থেকে পবিত্র হয়ে ভগবত ভক্ত অত্যন্ত আনন্দ সহকারে আপনার নাম যশ রূপ কার্যকলাপ ইত্যাদি পারেন। তো একই জিনিস গজেন্দ্র স্তুতিতেও আমরা দেখতে পাই নয় কাঞ্চনার্থম বঞ্চনতি যে বই ভগবৎ প্রপন্নাম অত্যদ্ভুতম তৎ চরিত সুমঙ্গলম গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্নাম ভগবানের পিওর ডিভোটিসরা তারা গায়ন্ত আনন্দ সমুদ্র মগ্ন অত্যদ্ভুতম তার চরিতাম সুমঙ্গলম পরমেশ্বর ভগবানের অতি অদ্ভুত চরিতাবলীর গুণমহিমা কীর্তন করে তার আনন্দের সাগরে নিমজ্জিত হন প্রভুপাত এখানে বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় শতাম প্রসঙ্গ মমবীর্য সংবিদ এগুলো হচ্ছে রেফারেন্সেস যেগুলো বলে যে সাধু সঙ্গের ইম্পর্টেন্স কি তো সেগুলো দেওয়া আছে जत्रेदम व्यजते विश्वं विश्वस्मि नवभाति जत् तत्तम ब्रह्म परम ज्योतिराकाशमीबविस्ततम हे भगवान निर्विशेष ब्रह्म सूर्य किरणोंमत महाकाशमत सर्व व्याप्त एवं से निर्विशेष ब्रह्म जो समग्र ब्रह्मांड जुले व्याप्त एवं जते समग्र ब्रह्मांड अवस्थितता तो आपनी निर्विशेष ब्रह्मर उत्सव है श्री कृष्ण ब्रह्मनोहि प्रतिष्ठाहम जुमायेदं पुरुरूपय श्रीजत् বিভর্তি ভূয সপয়ত্ত বিক্রিয়া যদ্ভেদ বুদ্ধি সদিবাত্ম দুস্থয়া তমাত্মতন্ত্র ভগবান প্রতিমহি হে ভগবান আপনার বহু প্রকারের শক্তি রয়েছে এবং সেই শক্তিগুলি নানা রূপে প্রকাশিত সেই শক্তির দ্বারা আপনি জড়জগৎ সৃষ্টি করেছেন এবং এমন ভাবে আপনি তা পালন করেছেন মনে হয় তা যেন চিরস্থায়ী কিন্তু ওতবু চরমে আপনি তা ধ্বংস করেন যদিও আপনি এই প্রকার পরিবর্তনের দ্বারা একটুও বিচলিত হন না তবু জীবেরা তার ফলে বিচলিত হয় এবং তারা মনে করে যে জগৎ আপনার থেকে ভিন্ন হে ভগবান আপনি সর্বদা স্বতন্ত্র এবং তা আমি স্পষ্টভাবে ধর্ষণ করতে পারি ক্রিয়াকলাপে হৃদমে বা যোগীনা শ্রদ্ধান্তী সিদ্ধয়ে ভূতেন্দ্রিয়ান্ত করণ অপলক্ষিত ভেদে চ তন্ত্রে চ এবং কোবিদম হে ভগবান আপনার বিশ্বরূপ পঞ্চতত্ত্ব ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার আপনার অংশ সর্বান্তর জামি পরমাত্মার দ্বারা রচিত ভক্ত ব্যথিত অন্য যোগীরা যথা কর্মযোগী এবং জ্ঞানযোগীরা তাদের স্থিতিতে অবস্থিত থেকে তাদের কার্যকলাপের দ্বারা আপনার আরাধনা করে বেদে তন্ত্রে এবং অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্র উল্লেখ করা হয়েছে যা আপনি আরাধ্য শিবজি নিজে তো বলছেনই আরো বলে দিচ্ছেন বেদে তন্ত্রের সব জায়গাতে সমস্ত বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আপনি কেবল আরাধ্য সমস্ত বৈদিক ষষ্ঠ এটি হচ্ছে পরম সিদ্ধান্ত এটা হচ্ছে শিবজির অভিমত এক আদ্য পুরুষা সুপ্ত শক্তি স্থারজো সত্যতম বিদ্যতে মহানহম খম মরুদগ নিবর্ধরা সুরর্ষয় ভূত গনা ইদম জতম আর তিনি বলছেন হে ভগবান আপনি সর্বকারণে পরম কারণ একমাত্র পরম পুরুষ ক্লিয়ারলি এই জড়জগত সৃষ্টির পূর্বে আপনার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকে যখন আপনার মায়া শক্তি হয় তখন সত্য তিনটি গুণ সক্রিয় হয় এবং তার ফলে মহত্তত্ব অহংকার আকাশ বায়ু আগুন জল মাটি বিভিন্ন দেবতা এবং ঋষিগণ প্রকঠন এভাবে জড় সৃষ্টি হয় জড় জড়জগতের সৃষ্টি পরমেশ্বর ভগবান থেকেই হয় তিনি হচ্ছেন আদি সৃষ্টেদ মনুপ্রবিষ্ট চতুর্ভিধম পুর মাত্মংস কে নাম অথো বিধুস্তম পুরুষম শান্তম অন্তর ভংতে ঋষি কেশম দুকাস মধুসারগমিয়াম হে ভগবান আপনি සියো শক্তির দ্বারা সৃষ্টি করার পর আপনি chatti রূপে সৃষ্টিতে প্রবেশ করেন সমস্ত জীবের অন্তকরণ অবস্থিত হয়ে আপনি তাদের জানেন এবং কিভাবে তারা তাদের ইন্দ্রিয় উপভোগ করছে তাও জানেন এই জড়জগতে তথা কথিত সুখ ভোগ ঠিক মৌমাছির মৌচাকে সঞ্চিত মধু আহরণ করার মতো কিভাবে তার সৃষ্টির মধ্যে তিনি প্রবেশ করে সৃষ্টিকে পালন করেন সেটা বলা হচ্ছে ভগবান আপনার পরম ঈশ্বরত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা যায় না কিন্তু এই জগতে সবকিছু কালের প্রভাবে যে ধ্বংস হয়ে যায় তা দেখে অনুমান করা যায় কালের বেগ অতি প্রচন্ড এবং সবকিছুই অন্য কিছুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত হয় ঠিক যেমন একটি পশু আর একটি পশুকে আহার করে বায়ু যেমন আকাশের মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন করে ঠিক সেইভাবে কাল সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় প্রমত্তীতিকৃত্তা প্রবিদ্ধ সহসা বিপদ্যে সুললে লিহানো হিভা খুমন্তক হে ভগবান এই জড় জগতে সব জীবী বিভিন্ন বিষয়ে পরিকল্পনার ব্যাপারে প্রমত্ত এবং তারা সর্বদাই কিছু না কিছু করার বাসনায় ব্যস্ত তার কারণ হচ্ছে দুরদমনীয় লোভ জড়জাগতিক সুখ ভোগের জন্য এই লোভ জীবের মধ্যে সর্বদাই রয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান আপনি কাল রূপে তাদের আক্রমণ করেন ঠিক যেভাবে একটি সরপ ন্যায় একটি মূষিককে গ্রাস করে কস্ততপদঞ্জম বিজহা অতি পণ্ডিতো জস্তে বমানা ব্যয়মানকেতনা বিশঙ্কয়স্মৎ গুরুর অর্থতি স্ময়ত বিনোপপত্তিমনব চতুর্দশ হে ভগবান যে কোনো পন্ডিত ব্যক্তি জানেন যে আপনার আরাধনা না করলে সমগ্র জীবন ব্যর্থ হয় সেই কথা জানা সত্ত্বেও কিভাবে তারা কিভাবে তিনি আপনার শ্রী পাদপদের আরাধনা ত্যাগ করতে পারেন এমনকি আমাদের পিতা এবং গুরুদেব ব্রহ্মাও নির্দ্বিধায় আপনার আরাধনা করেছেন এবং চতুর্দশ মনোগনতার পদাঙ্ক অনুসরণ করেছেন অর্থাৎ সমস্ত যারা মহাজন রয়েছেন তারা পরমেশ্বর ভগবান আরাধনা করে আমাদেরকে পথ দেখাচ্ছেন

ইদম্ জপদ ভাদ্রম্ভ বিশুদ্ধা নৃপানন্দনাম সদর্মা মনতিষ্ঠান্ত ভাগবতর পিতা সইয়াম শিবজি বলছেন প্রচেতাদেরকেই যে এ রাজপুত্রগণ তোমরা সকালে বিশুদ্ধ হৃদয়ে তোমাদের আয়োজিত কর্তব্য সম্পাদন করো ভগবানের শ্রীপাদুপদে মন স্থির করে এই মন্ত্র জপ করো ৩৩ থেকে আটষট্টি পর্যন্ত যে মন্ত্র শিবজি বর্ণনা করলেন রুদ্রগীত তার ফলে তোমাদের ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হবেন এবং তাতে তোমাদের সর্বদা ভাবে মঙ্গল হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা দেখলাম যে অনেকের কনফিউশন থাকে কে পরমেশ্বর ভগবান শিবজি না ব্রহ্মাজি না বিষ্ণু তো সেজন্য আমরা ডিটেলস আলোচনা করলাম এই রুদ্রগীত শ্রীমদ ভাগবতমে রয়েছে যেখানে শিবজি নিজেই ক্লারিফাই করছেন সমস্ত কিছু তার কি বক্তব্য তো পিচিং আমরা ইউজ করতে পারি যারা শিবজি রিডিফোটি বা যাদের মিসকনসেপশন রয়েছে শিবজি সম্পর্কে আমরা দেখাতে পারি তাদেরকে যে শিবজি তিনি কি বলতেন তার অভিমতকে তো আমরা আজকে এখানেই স্টপ করব পরের দিন আমরা পরের থেকে কন্টিনিউ করবHare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare শীলপ্রবাদ কি জয়